আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আজকে যে নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে জিমেল। আমাদের অনেক সময় আমাদের মোবাইলে বা কম্পিউটার, পিসিতে, মানে যে কোনো জায়গাতে আমরা দেখি যে জিমেল আসছে না। জিমেল আসলে না আসার মেন কারণ, যেটা আমি এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম, ওখানে অনেকেই অনেকের সমস্যার সমাধান হয়েছে, অনেকের হয় নাই। আসলে সমস্যা তো সবার একরকম থাকে না ভাই, এই জন্য সবাই সমস্যা হয়তো একটাতে নাও হতে পারে। এই জন্য নতুন করে আবার এই ভিডিওটি দিচ্ছি। অনেকে আমাকে কমেন্ট করেছে, অনেকভাবে কমেন্ট করেছে, অনেকে খারাপ আরও মানে খারাপভাবেও কমেন্ট করেছেন। আসলে দেখুন, আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য করুন যে সব সমস্যা তো আর সবাই একরকম হয় না, এই জন্য আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। তো ঠিক আছে, যারা যাদের সমস্যার সমাধান হয়নি তাদের হয়তো এটা থেকে সমাধান হবে, বা অন্যদের সবারই হয়তো বিভিন্নভাবে সমস্যার সমাধান হতে পারে। তার কোনো কথা না বাড়িয়ে দেখুন, এই যে আমরা যে যখন জিমেলে যাই, জিমেল কিন্তু আমাদের আসে না। একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন, আপনার যদি জিমেল না আসার মেন কারণ থাকতে পারে এই যে এখানে দেখুন একটা লাল চিহ্নিত হয়ে আছে, তার মানে আপনার জিমেলের যে ইয়েটা স্টোরেজ সম্পূর্ণ ফুল হয়ে গেছে, এই জন্য আপনার জিমেল আসে না। এই জন্য আপনার যে করণীয়, আমি দেখুন এখানে থেকে তো সরাসরি আপনি জিমেলে উপস্থিত আছি অলরেডি, আমি আবারও নতুন করে ঢুকছি। এই যে আপনি জিমেলে যান, জিমেলে যাওয়ার পর আপনার যে জিমেল, আমি কিন্তু এগুলো সব মিমি মি করে মানে আমার নিজের নিজের জিমেল দিয়ে পুড়ে ফেলেছি। পুড়ে ফেলানোর কারণে আমি এখানে আর আমার কোনো জিমেল আসছে না। এখানে আপনাদের যে কাজ হবে সেটা হচ্ছে আপনার এই জিমেলগুলো আপনি আপনার অপ্রয়োজনীয়, দুঃখিত, অপ্রয়োজনীয় জিমেলগুলো সবগুলো আপনাকে ডিলিট করতে হবে। আমি সবগুলো ডিলিট করতে পারছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই। তো আপনারা এগুলো ডিলিট করবেন। ডিলিট করার পরে এই যে দেখুন আপনারা এই যে প্রমোশন, এইটা আপনি ডিলিট করতে পারেন। প্রমোশনগুলোর ভিতর থেকে আপনি যান গিয়ে এখান থেকে আপনার যেগুলো যেগুলো মনে হয় আপনার প্রয়োজন হতে পারে, হ্যাঁ, সেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। আর যদি মনে হয় যে না আমার এগুলো একটাও লাগবে না, সেক্ষেত্রে আপনি সবগুলোই ডিলিট করে দিতে পারেন, এটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়। এরপরে দেখুন আপনি এখান থেকে যেগুলো আপনার অপ্রয়োজনীয় সবগুলো আপনি ডিলিট করে দেন। আমি ওগুলো সবগুলো দেখাতে গেলে অনেক ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি সবগুলো দেখাচ্ছি না, আমি মাত্র দেখাচ্ছি আর কি। তারপরে এই যে আপডেটের ভিতরে যান, আপনি আপডেটের ভিতরে গিয়ে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি রাখেন, আর বাদ বাকিগুলো আপনি সবগুলো ডিলিট করে দিতে পারেন। এগুলো আপনি ডিলিট করে দেন, আমি একটা করে এমনিতে জাস্ট দেখাচ্ছি ফর্শ। এরপরে আপনি আবার পরে কী করেন, আপনি এখানে যে জিমেলগুলো আছে সবগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। তারপরে যে আপনি সোশিয়ালের ভিতরে যান, সোশিয়ালের ভিতরে গিয়ে আপনার যত জিমেল আছে এগুলো আপনি সব ডিলিট করে দিতে হবে আপনাকে। ডিলিট করে দেওয়ার পরে দেখুন আপনার এখনও কিন্তু কাজ শেষ হয়নি, এখনও অনেক কাজ আছে। এবার আপনি চলে যান সোজা এই যে আপনার জিমেল লোগোর উপরে, জিমেল লোগোর উপরে গিয়ে আপনাকে জিমেল লোগোতে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে, দুঃখিত, আমি আমার অন্য একটা জিমেলে ঢুকে পড়েছি, আপনার এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু স্টোরেজ বলে আছে, হ্যাঁ, ম্যানেজ স্টোরেজ, এখানে কিন্তু আপনি ক্লিক দিতে পারবেন। এখানে ক্লিক দিয়ে, এখানে ক্লিক দেওয়ার পরে দেখুন আপনি ম্যানেজ স্টোরেজ চলে যাবেন। ম্যানেজ স্টোরে গিয়ে আপনি যেখানে এখানে ক্লিন আপ স্পেস, আপনি ক্লিন আপ স্পেসে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে যে ইয়েগুলো দেখাবে, আমি আপনাকে আবার একটু নতুন করে দেখাই, একটু ব্যাকে আসলাম। দেখুন এই যে আপনার আপগ্রেড, ডিসমিস, এখানে অনেক কিছু দেখাচ্ছে, আমি ব্যাকে এসেছি তাই। এরপরে দেখুন আমি আপনাদের যে ব্যাকে আসলাম, আসার পরে এখানে আপগ্রেড দেখাচ্ছে, তারপরে এখানে আপনার স্টোরেজ, দেখুন আপনি একটা জিনিস খেয়াল করুন যে স্টোরেজ বলছে, স্টোরেজ কিন্তু এই যে স্টোরেজ 15 জিবির ভিতরে 14.14 জিবি আপনার এখানেতে স্টোরেজ কিন্তু ফুল আছে। আর এই ফুল থাকার কারণে আপনার এই স্টোরেজগুলো সবগুলো আপনাকে খালি করতে হবে, তাহলে তা না হলে পরে কিন্তু আপনার এখানে কখনোই আপনি আপনার জিমেল যতই আপনি চেষ্টা করেন না কেন, জিমেল সহজে আসতে পারবে না। তারপর গুগল ফটো আছে, আপনি দেখুন গুগল ফটো আছে, গুগল ফটোতে আপনার আছে 13.48 জিবি খেয়ে আছে। তারপরে আপনার এই যে জিমেল আছে 64 জিবি, ড্রাইভ আছে, তারপরে এগুলো আদার্স আদার্স দিয়ে আপনার এগুলো যা আছে এগুলো আপনাকে কম বেশি ডিলিট করতে হবে। তাহলে পর ডিলিট করতে হলে পর আপনাকে, আমি আবার একটু ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পরে এই যে ক্লিন আপ, এই ক্লিন আপে আমি আবার ফের ক্লিক দেওয়ার জন্য আমি ব্যাকে এসেছি, আপনি আবার ফের ক্লিন আপ স্পেসে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে আপনি খেয়াল করুন এখানে এই যে আপনার
ইমেলস ইন বিন, এটা কিন্তু 380 জিবি। এখানে দেখুন আপনার ভিডিও আছে 11 জিবি, এখানে দেখুন ইমেল উইথ লেয়ার্স, এখানে আছে আপনার 226, এখানে আছে মাত্র 19 কেবিপিএস, কেবি কিলোবাইট। আপনার এখানে আসার পরে আপনাকে কাজ করতে হবে কি, এখানে আপনি যে কোনো একটাতে একটু একটু করে ঢুকবেন, যে কোনোটাতে আপনি ঢুকবেন, আমি বিস্তারিত আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এখানেতে ঢুকে আমি শুধুমাত্র সংক্ষেপ সংক্ষেপ করে দেখাবো, ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে। এখান থেকে আপনাকে প্রত্যেকটা আপনার প্রয়োজনীয় বাদে আপনার অপ্রয়োজনীয় সবগুলোকে আপনাকে অবশ্যই অবশ্যই ডিলিট করতে হবে। ডিলিট না করলে পরে কিন্তু আপনার এগুলো আপনি আর পরবর্তীতে জিমেল আসবে না, আপনি বুঝতে পারবেন না কোথা থেকে কি হচ্ছে। যাই হোক, আমি ওখানে অল্প কিছু দেখিয়েছি, এখানেও অল্প কিছু দেখাচ্ছি। এরপরে এই যে আপনার উপরে যে আপনার আছে ডিলেট অপশন আছে, আপনি ডিলেট অপশনে বক্সে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে আপনি টিক দিয়ে আপনি পারমানেন্টলি ডিলেটে আপনি ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে এখানে কিন্তু কিছুটা বেড়ে গেল। আচ্ছা, আমি ব্যাকে চলে গেলাম, আমি অল্প অল্প করে দেখাচ্ছি। এরপরে আপনি আবার ফের ভিডিওতে ক্লিক দেন, ভিডিওতে ক্লিক দেওয়ার পরে আপনি ভিডিওতে আবার ফের ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখুন 11 জিবি খেয়ে আছে। আপনার প্রয়োজনীয়তা বাদে আপনার যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে আপনি সব ডিলিট করে দেন। হ্যাঁ, এগুলো সব ডিলিট করে দেন। হ্যাঁ, আমি যে কিছু আমি কিছু আংশিক কিছু ডিলিট করে দেখাচ্ছি, এগুলো ছেলে পেলে উঠেই আছে। তো আমি যাই হোক, সামথিং কিছু আমি আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি, আমি পরবর্তীতে অনেকগুলো ডিলিট করে প্রয়োজনে আমি আমার মতো করে নেবো, না সমস্যা নেই। আবার ফের আপনাকে এই ডিলেটে আপনাকে ক্লিক দিতে হবে, ক্লিক দেওয়ার পরে আপনি দেখুন এগুলো আপনার পারমানেন্টলি এখানে আছে যে টিক বক্স আছে, আপনি দেখুন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখি। টিক বক্সে ক্লিক দিয়ে আপনারা টিক মেরে দিন, দেওয়ার পরে এই মুভ টু টু বিন এখানে আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে কিন্তু এটা পারমানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। এখানে দেখুন 3.25 জিবি অলরেডি ফাঁকা হয়ে গেল। দেখি খেয়াল করে সময় পেয়েছেন কিনা জানি না, আরও আছে, আমি এগুলো কম বেশি যাই হোক ডিলিট করতে পারি, আপনারা আপনাদের মতন করে ডিলিট করে নেবেন। আমি সংক্ষেপে দেখাচ্ছি, বারবারই বলছি। এরপরে আপনি আসেন এখানে, আবার ফের একটু ব্যাকে আসেন, আমি আপনাদেরকে দেখাই, ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিন্তু আপনারা, কারণ এখানে অনেকগুলো জিনিস ডিলিট করতে হবে, তা না হলে পর আপনার জায়গা থেকেই যাবে, মানে খেয়ে থাকবে। এভাবে পর্যায়ক্রমে আপনাকে সবগুলোকে এখান থেকে এখান থেকে এখান থেকে সব কম বেশি আপনার প্রয়োজন মতন আপনি কিন্তু ডিলিট করে নেবেন অবশ্যই। টিক মারার পর পারমানেন্টলি ডিলিট, এখানে তো আপনি ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পরে আমি আবার ব্যাকে চলে আসলাম। আমি বারবার বলছি, আমি সংক্ষেপে সংক্ষেপে দেখাচ্ছি, আপনাদের সময় অপচয় যেন না হয়, আমি অনেক চেষ্টা করছি খুবই সংক্ষেপে এগুলো আপনাদেরকে দেখিয়ে বোঝানোর জন্য। এটা কি আছে আপনি দেখে নিতে পারেন, যদি মনে হয় যে না এটা আমার প্রয়োজনে কোনো কিছু নাই, টু ডু লিস্ট এটা আমার হচ্ছে একটা আর কি, এটা থাকলো সমস্যা নেই, আপনার প্রয়োজন না হলে পরে ডিলিট করবেন না। এরপরে আপনি আবার ফের এখানে আসেন, এই যে ফটোজ, ফটোজে ঢোকেন, জিমেলে ঢোকেন, গুগল ড্রাইভে ঢোকেন, ঢোকার পরে এগুলোতে আপনারা সবগুলোতে ঢুকবেন। ঢোকার পরে যে হোয়াটসঅ্যাপ আপনার যেখানে যেখানে প্রয়োজন সবগুলোতে ঢুকবেন। ঢোকার পরে আমি এখানে ঢুকেই পড়লাম, ঢুকে আপনি ওই যে ওখান থেকে যেগুলো ডিলিট করেছেন ওখান থেকেও ডিলিট হবে, আবার আপনি এখানে এসেও ডিলিট করতে পারেন। তারপর ওখানে কাজ করার পর আবার এখানে ঢুকবেন, কিছু কিছু অংশ এরিয়া যদি থাকে এখান থেকে আপনারা দেখতে পারবেন। এরপরে দেখুন আপনি এখানে কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে, দেখুন এখানে খেয়াল করুন ওই যে 14.14 এখনও আছে। আপনারা এবার আবার ব্যাকে চলে আসেন, ব্যাকে চলে আসার পরে দেখুন আমি ব্যাকে আরও ব্যাকে চলে আসলাম, আসার পর দেখেন এইবার আপনি এখানে খেয়াল করুন এখানে কিন্তু 10.52, মানে আপনার মোটামুটি সামথিং 14 জিবি আছে, 4 জিবি অলরেডি ফাঁকা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে আপনার কাজ হবে কি, এখান থেকে টোটাল ইন টোটাল আপনাকে বেরিয়ে যাওয়া, ইন টোটাল বেরিয়ে যাওয়া। বেরিয়ে যাওয়ার পরে দেখুন আমি এই যে এখানে একদম সামনে নিয়ে এসে রেখেছি ফাইল, ফাইলে আপনি আবার করে ক্লিক দেন, অথবা ফাইলে ক্লিক দেওয়ার আপনার যদি ফাইল থাকে ফাইলে ক্লিক দেবেন। ফাইলে ক্লিক দেওয়ার পরে আপনার ডাউনলোড আছে, ইমেজ আছে, হ্যাঁ আমি যেগুলো দেখাচ্ছি ইমেজ আছে, ডাউনলোড আছে, ওখান থেকে কিন্তু আপনি ভিডিও যদিও বা ডিলিট করেছেন ওগুলো ডিলিট করার পর আপনাকে আবার ফের এখানে এসে এগুলোকে আবার ফের আপনাকে ডিলিট করতে হবে। আমি আপনাদেরকে ডিলিট করে দেখাচ্ছি না, বিস্তারিতভাবেই বলার চেষ্টা করছি, তারপরও অনেকে বিরক্ত বোধ করে আমি জানি যে এত কথা বলছে কেন। আসলে ভাই এটা কিন্তু কাজের জিনিস, হ্যাঁ
এজন্যই দেখানো হয়। ডাউনলোডের ভিতরে যান, 4.8 জিবি এখানে আছে আপনার, এখানে প্রয়োজন মোতাবেক ডিলেট করুন, প্রয়োজন না হলে ডিলেট করার দরকার নেই। এখানে ভিডিওর ভিতরে যান, এখান থেকে ডিলেট করুন, আমার বেশিরভাগই এখানে প্রয়োজনীয়তা, তাই আমি সম্পূর্ণ ডিলেট করছি না, জাস্ট দেখাচ্ছি। এরপরে দেখুন স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজে আপনি যেতে পারেন, ইন্টারনাল স্টোরেজে যাওয়ার কোনো প্রয়োজন আসে না। তারপরে আপনি যান, যাওয়ার পরে ইন্টারনাল স্টোরেজে গিয়ে আপনার যে মেন কাজ এখানে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েডে ক্লিক দেওয়া। অ্যান্ড্রয়েডটা আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে আপনি অ্যান্ড্রয়েডে ক্লিক দেন, দেওয়ার পরে আপনার এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় ডাটা বাদে বাদ বাকি সবগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে এখানে আপনি ভিতরে ঢুকতে পারেন, ঢুকে ঢুকে দেখতে পারেন, সমস্যা নাই। আপনার প্রয়োজনীয় ডাটা বাদে আপনি সবগুলো ডিলিট করে দেবেন ওখান থেকে। আপনি আবার পরে ব্যাকে চলে আসুন, একদম কমপ্লিটলি ভাবে ব্যাকে চলে আসুন। এরপরে দেখুন আপনারা কিন্তু আবার চলে আসবেন এখানে, এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে আপনার ফটোজ। ফটোজ কোথায় আছে যদি খুঁজে না পান, যদি সময় লাগে খুঁজে পেতে, তাহলে পর আপনার এখানে সার্চ দিন ফটোজ। আচ্ছা আমরা এখানে পেয়ে গেছি, বিদায় ফটোজ আমরা একটা ক্লিক দিলাম। ফটোজে ক্লিক দেওয়ার পরে ফটোজ থেকে আপনাদেরকে আবার ফের নতুন করে কিছু এরিয়া থাকা বলতে ওখানেও আপনি ডিলেট পাবেন, এই যেখানে বেশ কিছু আমি আসলে অনেক রকমের কাজ করি, তো যার ফলে অনেক রকমের ছবি আছে এর ভিতরে, ভিডিও আছে, ছবি আছে, যেমন আমি অনলাইনের কাজকাম করি, ছবি এডিটের কাজ করি, তারপরে আপনার হচ্ছে জমি সংক্রান্ত ভূমি অফিসের কাজ করি, হ্যাঁ অনেক ধরনের কাজ করি, এবং অনলাইনের কাজ, আমি কিওয়ার্ড রিসার্চের কাজ করি, তো কিওয়ার্ড রিসার্চ অনলাইনে কাজ করি। বিধায় এর ভিতর অনেক রকমের ডকুমেন্ট আছে, আমি তাই বিস্তারিত খুঁজে খুঁজে দেখাতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি দেখাচ্ছি না, দেখাইনি। এখান থেকে আপনার আবার ফের নতুন করে আপনি ডিলিট করবেন, হ্যাঁ এখানে আপনার প্রয়োজন মোতাবেক রেখে আপনি বাদবাকি সব ডিলিট করবেন। ডিলিট করার পরে আমি আপনাকে তাও তবুও দুটো সাইডটা ডিলিট করে দেখাচ্ছি, এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে আপনারা ধরুন যে এইভাবে, ঠিক এইভাবে আপনার প্রয়োজন বাদে যেগুলো আর সেগুলো সবই তামান ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনারা আপনারা ডিলিট হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসুন। আমি কিন্তু জাস্ট সংক্ষেপে দেখানোর জন্য অনেক চেষ্টা করেছি, তো এবার আপনি ব্যাকে আসুন। এসে আপনি দেখুন আপনার একটা জিনিস এখানে আমি হয়তো খেয়াল করেছেন, আমি দেখিয়েছিলাম, তারপর আপনার আবার দেখুন এই যে এখানে দেখুন, এখানে কিন্তু আমাদের লাল হয়েছিল, লাল একটা আই মতন ছিল, সেটা কিন্তু চলে গেছে, তার মানে আমাদের এটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এরপর আপনি একটা মোবাইলে আপনি রেস্টার্ট বা রিসেট রেস্টার্ট মেরে নিতে পারেন, বুটটা অনেকের বুট থাকে, যেটাই থাকুক ওটা মেরে নিতে পারেন, তাহলে পর সবচেয়ে বেশি হয়, ভালো হয়। এরপরে ধরেন আরও অনেক কাজ আছে, সেগুলো একবারে একটা ভিডিওতে দেখানো সম্ভব না, তাই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আবার আপনাদের সামনে আসবো। তো সেই সাথে আরেকটা কথা বলবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে পাশে থাকবেন, অবশ্যই সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আমি সেই সাথে কিওয়ার্ড রিসার্চার হিসাবে একদম এসইও করা এবং কিওয়ার্ড রিসার্চ এই সমস্ত বিষয় নিয়ে আমি কোর্স আছে আমার, আপনাদের যদি কারো মনে চায় ভালো লাগে তাহলে পরে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই ইনশাল্লাহ কোর্সটি নিতে পারেন, অবশ্যই অনেক ভালো কিছু আশা করে ইনশাল্লাহ। বর্তমান যুগে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বর্তমান যুগে কিন্তু ডলার ইনকাম না করলে দেশে ভালো কিছু করা সম্ভব হবে না, তাই এই বিষয়গুলো যদি কেউ করতে চান, পারমানেন্টলি ভাবে যদি এসইওর কাজ বা কিওয়ার্ড রিসার্চের কাজ শিখতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই মাস গেলে ভালো পরিমাণ, আমি বলবো না, নির্দিষ্টভাবে বলবো না, আপনি মাসে 2 লাখ, 5 লাখ, 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন এমনটি না, অনেকে 5 লাখ ইনকাম করছে, অনেকে 5 টাকাও ইনকাম করতে পারছে না। এটা আপনার নির্দিষ্টতা আপনার ভিতরেই থাকবে, আপনার পথ চলাটা আপনার, তো ঠিক আছে যাই হোক, আমরা সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্বটা থাকে আমাদের, হাঁটার দায়িত্বটা থাকে আপনাদের। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন, না লাগলেও জানাবেন, আমার ভুল ত্রুটি থাকলে পর অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুন্দর এবং সুস্থ থাকুন, এই শুভকামনা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।